আমরা প্যানিক খেয়ে যাই তাই তো আমার নিজে এক্সপিরিয়েন্স আছে সেটা হলো এরকম আগুন ধরলো একজন এসে আর ফায়ার করে দৌড় দিচ্ছে আয় 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 ফায়ার করে দৌড় দিচ্ছে সো ব্যাপারটা হলো পিছিয়ে মানুষটা কী অবস্থা বা সামনের মানুষটা কী অবস্থা তার নিয়ে তারা ইন্টারেস্টেড না আমাকে ধাক্কা দিয়ে পালে ফেলে দেয় সো প্যানিক খাওয়া যাবে না কন্ট্রোল করতে হবে যতটুকু সম্ভব সালামু আলাইকুম আমি আমি স্টুডেন্ট এখানে স্টুডেন্ট সংখ্যা বেশি আমি স্টুডেন্ট আমি টিচার মানুষকে মানুষকে পড়াই বাচ্চাদেরকে পড়াই ইউনিভার্সিটির সাথে জড়িত তাছাড়া হলো আমি আসলে এনএফপিএ যে কথা বলে গেছি টেকনিক্যাল কমিটির আমি আমি প্রিন্সিপাল ওখানকার স্পেশাল এক্সপার্ট হিসেবে কাজ করছি একমাত্র এশিয়ান হিসেবে সো যাই হোক ব্যাপারটা ওরকম না ব্যাপারটা এতক্ষণ যারা ওনারা যা কথা বলে গেছে সবগুলো কথা মেইনলি হল লাইফ সেফটি অ্যান্ড এটাই মেইন জায়গা মানে আপনাদের আমাদের যত কিছু আছে আমরা যত রকম কাজ করি সব কিছু কিন্তু লাইফ সেফটি কোর্টের রিলেটেড সো একটা কথা সবাই সবসময় একটা কথাই বলেন সব আমাকে ভাইয়াকে একজন কোয়েশ্চেনও করলো যে আমরা প্যানিক খেয়ে যাই তাই তো আমার নিজে এক্সপিরিয়েন্স আছে সেটা হলো এরকম আগুন ধরলো একজন এসে বোঝায় করে দৌড় দিচ্ছে আয় 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 ফায়ার করে দৌড় দিচ্ছে সো ব্যাপারটা হলো পিছিয়ে মানুষটা কী অবস্থা বা সামনের মানুষটা কী অবস্থা তা নিয়ে তারা ইন্টারেস্টেড না আমাকে ধাক্কা দিয়ে পালে ফেলে দেয় সো প্যানিক খাওয়া যাবে না কন্ট্রোল করতে হবে যতটুকু সম্ভব

お、so oh, well, できないけ At the moment, though, and he's played it straight to Redford. And an uh, outside flag this time against John Thomas. Bankers player of the year, David Evans, taking this free kick inside his own half and here's hawley here's campbell controls it with his arm does he no the referee says no but campbell still couldn't uh, get through he was indicating himself he'd handled hendry, good overhead kick to hawley. singleton picks the ball up on the halfway line and sweeps a good ball out to uh, mark ellis. redfin's the defender in front of him. Withers weather's gone outside. Uh, campbell trying to nudge the ball through from the call. well picked out by shipley. and we've actually got a fire in the stand on the far side of the ground. And that looks very nasty indeed. Now, the police have gone over there to try and quell uh, the fire, and they're frantically getting some of the supporters out. Now, these are extraordinary scenes at Valley Parade. It's supposed to be a day of celebration. One hopes the stand doesn't burn down. And the game has obviously had to stop. We saw the smoke about a minute ago, but now that fire is beginning to rage. And the police are doing a tremendous job in getting people out of the stand and onto the pitch. But a day of triumph could turn into a day of disaster here for Bradford. These quite astonishing scenes, and I've just seen the police leading a couple of people out of the ground. And the smoke is now engulfing the pitch at one end. As that. আচ্ছা সো মেইন কথাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম দুই জায়গায় কিন্তু আপনার ইনসিডেন্টে ক্যাজুয়ালিটি পরিমাণ সেম মোটামুটি এক জায়গায় হলো ছাপ্পান্ন জন যেটা বেলি রোডে আর ওখানে ছিল সাতচল্লিশ জন যেটা খুব মর্মান্তিক দুইটা কারণে একটাই দুটা কারণ সেম দুটা এক্সিট অফ ছিল এক্সিটগুলো ক্লিয়ার ছিল না সো এতক্ষণ ধরে যত কথাগুলোই বলা হয়েছে সব কিছু এক্সিট নিয়ে বা হলো প্যাসিভ ফায়ার অ্যাক্টিভ ফায়ার অনেক কথাই বলা হয়েছে আমরা যদি কোনোভাবে কোনো কোনো এরিয়াতে অ্যাক্টিভ প্যাসিভ ফায়ারকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের এইটি এইটি পার্সেন্ট মোটামুটি ক্যাজুয়ালি কমে যায় আর টোয়েন্টি পার্সেন্ট জন্য আমরা এক্সট্রা কিছু মেজার নিতে পারি যেগুলোকে আমরা প্যাসিভ প্যাসিভ ফায়ার বলি যেমন ফায়ার হাইড্রোজেন সিস্টেম ডিটেকশন সিস্টেম আর অনেক কিছু আছে সো হ্যাঁ নেক্সট নেক্সট স্লাইডটা দেন কাজ করছে এটা ব্যাটারি শেষ এখানে মিন্স একটা ব্যাপার যে আমরা এতক্ষণ ধরে যেটা বললাম যে আমরা ফায়ার সার্ভিস কি বললো ওরা টাইম ওদের কাছে নোটিফিকেশন পেতে আধা ঘন্টা টাইম লেগে যাচ্ছে সো আধা ঘন্টা টাইম লাগছে আমাদেরকে সেন্স করতে আরো দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট টাইম লেগে যাচ্ছে এই জিনিসটা যদি কোনো মানুষের হাতে থাকে যে আমরা আগুন লাগছে দেন আমরা টের পাচ্ছি আগুন লাগছে অ্যান্ড দেন আমরা বলবো যে ওকে কল ফায়ার ফায়ার সার্ভিস আলটিমেটলি আমাদের কিন্তু থার্টি মিনিটস আমাদেরকে এক্সপ্লেন করতেই হচ্ছে সো এইটার জন্য আমরা অটোমেশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি কারণ ওভার ফাস্ট রেসপন্স করে তো এইটার জন্য আমরা দুই রকম জিনিস সিস্টেম ইউজ করি একটা হলো ডিটেকশন অ্যান্ড অ্যালার্ম সিস্টেম একটা হলো স্প্রিঙ্কলার বা হাইড্রোন সিস্টেম সো আমরা ডিটেকশন সিস্টেমের কিছু বেসিক জিনিস জানি থাকে যেমন অনেক থাকে না যাই কারণ অনেক প্রকার ডিটেইল একটা আলোচনা এছাড়া কিছু মডিউল থাকে যেমন হলো আপনার এই ডোরগুলোকে ক্লোজ বা ওপেন করার জন্য হতে পারে এই যে ড্যাম্পারের কথা বললেন ভাই যে আপনার স্মোক স্মোক আপনার এক জায়গা থেকে আর জায়গা না যেতে পারে সেদিকে যাতে খেয়াল রাখতে হবে সো এটা আমরা খেয়াল রাখতে পারবো না এটার জন্য অটোমেশনের ব্যাপারে আমরা ওদের উপর ছেড়ে দিতে পারি সিস্টেমের উপর ছেড়ে দিতে পারি সো এই সিস্টেমটা কন্ট্রোল করে হলো একটা প্যানেল যাকে আমরা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল বলি সো এটা আপনাদের দায়িত্ব না এটা কীভাবে ইউজ করতে হবে না করতে হবে বাট জানা উচিত যে কোনো জায়গায় যদি কোনো কন্ট্রিপ্ল না থাকে তাহলে কী করতে হবে অ্যান্ড কন্ট্রিপার থাকলে আমাদের কী করতে হবে যেহেতু অ্যালার্মটা চলে আসবেন অ্যালার্ম অ্যালার্ম হওয়ার সাথে সাথে আমাদের ইভাকুয়েট করার মতো এরকম ব্যাপার না যে ধাক্কা দিয়ে বের হয়ে যাবো সেটা কন্ট্রোল করতে হবে তাছাড়া ওরাই করতে পারে যে প্রথমে দশতলা তারপর তালা তারপর 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 আটতলা এরকম সিকোয়েন্স কিন্তু ফায়ার লাইম কন্ট্রোল প্যানেল ইউজ জিনিসটা করতে পারে সো আমার নিজে প্র্যাকটিক্যাল এক বাসায় একটা এরকম কাজ হয়েছিল আপনার ইলেকট্রিক্যাল ফায়ার হয়েছিল আমার বাসায় সেটা হলো আপনার আপনার যে ইলেকট্রিক্যাল বক্সে সো বক্সে হওয়ার পর আমার বাবা খুব চিন্তা পড়ে গেল কি করবে বুঝতে পারছে না পানি আনলো আমি বললাম কিছু করবে না সব সরাও পাশে বসেও অটোমেটিক থামবে আগুন আসলে আগুনকে যখন একটা নিজস্ব ফর্মে চলে যায় তখন আপনি বন্ধ করতে পারবেন না তখন আসলে ওই সুপারম্যান হওয়া জিনিসটাকে বাদ দিয়ে আমাদের টনি স্টার খাওয়াটা বেটার নিজেকে শিখায় পরিচিতি করি দেন আমরা ফাইট করব। সো নেক্সট সাইড ভাই সো এই জন্য আমরা করতে পারি কি আমরা ইভ্যাকিউশন প্র্যাকটিসটা বাড়াতে পারি আমাদের কোন ওয়েতে আমাদের কোথায় কিভাবে ফায়ার অ্যালার্ম প্যানেলটাকে চালতে হবে সেটা আমরা অভ্যস্ত হতে পারি সেই দিকে আমরা খেয়াল করব। সো আপনার অ্যাড্রেসেবল অ্যালার্মের জন্য আমাদের আমাদের কাজ করার মতো জায়গা হলো মেনো কল পয়েন্ট সো এটা সবগুলো এক্সিটে থাকে আমরা যতগুলো এক্সিট থাকবে সেই এক্সিটে মেনো কল পয়েন্ট থাকলে সেগুলো প্রেস করে দেন বের হতে যদি পারি বের হব আমরা এটা ধরে ধরে হিউম্যানি এমন যে যখন আগুন ধরবে সো ভলেন্টিয়ার থাকে তাদের কাজ হলো এইগুলোকে মেনটেন করা আমি একটু শর্ট করছি কারণ অনেক সময় চলে গেছে নেক্সট এটা হলো স্ট্যান্ড পাইপ সিস্টেম এটা আমাদের জন্য না এটা হলো একটু যারা ট্রেন তাদের জন্য আমি নিজেই একবার একজনের ট্রেন একটা টিমকে ট্রেন করতে যেয়ে ওরা ভুল ধরেছিল ওই প্রেসারে তাদের একজন দাঁত ভেঙে গিয়েছিল সো দ্যাটস ওয়াই এটা খুব রিস্ক একটা জিনিস সবার জন্য না তবে এটা থাকতে হয় কারণ হলো কিছু মানুষের যখন কিছু করার থাকে না তখন এই একমাত্র সম্বল স্ট আর কি বাঁচার জন্য সো এটা হলো ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেমের ওভারঅল একটা স্কেমেটিক যে আপনার ওখানে পাম্প থাকবে তার সাথে কিছু হোজরেল থাকবে স্ট্যান্ড পাইপ থাকবে এইটা মিলে হলো আমাদের আলটিমেটলি স্ট্যান্ড পাইপ সিস্টেম হয় এছাড়া অ্যাডভান্স কিছু সিস্টেম আছে আমরা দেখি অনেক সময় যে অধিন সময় যে নিচে আন্ডারগ্রাউন্ডে আমরা ইউজ করি স্প্রিংকলার সিস্টেম এটা প্রত্যেকটা বিল্ডিংয়ে যেটা হাইয়েস্ট বিল্ডিং চলে আসে তাদের জন্য ম্যান্ডেটরি আমাদের বাংলাদেশের জন্য ম্যান্ডেটরি সো এর কাজ হলো এ যখন ফায়ার হবে সে নিজে ওয়াটার সাপ্লাই করা শুরু করবে অটোমেটিক আর আসলে অটোমেটিক বলা ঠিক না মেকানিক্যালি অটোমেটিক তো এই জন্য আপনার যখন কোন জায়গায় ফায়ার হয় সেখানে আমরা যদি হাইরাইস হয় ভাই যেটা বললেন যে হাইরাইস হলো আসলে ইস্যুটা কী আমরা হাইরাইস হলে সমস্যাটা কী সমস্যা একটাই ইভেকেশন টাইম আমাদের ইভেকেশন টাইম একটা বড়ো ইস্যু কত তাড়াতাড়ি হতে পারবে যদি বেরোতে না পারে আলটিমেটলি ওই যে যেটা আমাদের তাজরিন গার্মেন্টসে হয়েছে বা হলে যে আমাদের ভ্যালি রোডে হয়েছে সেই ইনসিডেন্টটা ইনসিডেন্টেই ঘটবে সো আগুন যাতে ছড়া না যেতে পারে সেজন্য আমরা যে সিস্টেম ইউজ করি তাকে আমরা বলি স্প্রিঙ্কলার সিস্টেম সো আমাদের মেইনলি স্প্রিংলার সিস্টেম কাজের স্প্রে আসছে লেসা কাজ করে হ্যাঁ লেজার কোনটা আচ্ছা তাও তো কাজ করে না সো আমাদের মেইনলি আজকে একটা রেমস্ট্রেশন হবে সেটা হলো এক্সটিংগুইশার ইউজ করা নিয়ে কিছু না আগে এক ভাইয়া বলে গেলেন যে এক্সটিংগুইশার কত প্রকার হতে পারে কি হতে পারে অনেকগুলা ফায়ার উপর ডিপেন্ড করে আমরা এক্সটিংগুইশার ইউজ করি সো মোটামুটি চার প্রকার এক্সট্রিঙ্গুইশার আমাদের কাছে পপুলার প্রথমে এক্সট্রিঙ্গুইশনটা হলো ওয়াটার এটা বাংলাদেশে ইউজ করা হয় কম কিন্তু লাগতে পারে যে আমাদের ওয়াটার অ্যাভেলেবল দ্যাটস সব আমরা ইউজ কম করি এটাকে দেন হলো ফোম তারপর হলো ড্রাই পাউডার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড সো আমরা যদি দেখি ভাইয়া কিছু আগে বলে গেছেন যে আমরা কোন কোন ফায়ারের জন্য কোনটা কোনটা ইউজ করতে পারবো সো আমরা যদি দেখি যে আমাদের ওই ড্রাই পাউডার আর হলো কার্বন ডাইঅক্সাইড এটাই মোটামুটি আমাদের নর্মাল কাজের জন্য প্রযোজ্য বাট ফোম অ্যান্ড ওয়াটার এগুলো আমাদের প্রয়োজনীয় না আমরা যখন কোনো বিল্ডিংয়ে দেখি তখন এই দুইটা দেখতে পাই সো এক্সিংকের মধ্যে একটা আপনার লেভেল থাকে সেই লেভেলটা উপর বেস করে আমরা বুঝতে পারি যে এক্সট্রিংকটা কী কী কাজের যেমন হলো ওয়াটার যদি হয় পুরোটা লাল হবে আর ড্রাই পাউডার হলে ব্লু হবে ফোম হলে আপনার এরকম ফেডেড ক্রিম কালার হবে সিও টু ব্ল্যাক অ্যান্ড অনেক রকম হতে পারে বাট বাংলাদেশে আপনার সবগুলোই লাল থাকে সো আমাদের শুধু দেখে বুঝতে লেখা থাকবে এবিসি না ড্রাই পাউডার একই কথা অথবা কার্বন ডাইঅক্সাইড বা হলো আপনার ফোম লেখা থাকবে সেটা আমরা ইউজ করব সো আমাদের এই এক্সটিংগুশার পাস করার জন্য বের করা ইউজ করার জন্য আমাদের মনে মনে রাখতে হবে একটাই ওয়ে পাস পাস মানে হলো ফার্স্টে পুল তারপর এইম দেন হল স্কুইজ অ্যান্ড সুইফট তা মানে আপনার কন্টিনিউস এইভাবে আগুনটা নিভাতে হবে আমরা আমরা দেখা দেখব আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে কীভাবে কাজটা হয় অ্যান্ড কোন ওয়েতে আমরা আসলে কোন আগুন আমরা দেখবো সব মুহুর্তেই নেক্স নেক্সট হয় নেক্সট দেন ওকে সো মেনটেন্স করার জন্য এটা আপনাদের কাজ না এটা বেসিক্যালি হলো মেনটেনেন্স ম্যানেজার বা হলো যারা কেউ যদি থাকেন এখানে যারা হলো এই সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের জন্য যে আপনার ক্লিন রাখতে হবে দেন রিপ্লেস করতে হবে যদি একটা প্রেশার গেজ থাকে ওই গেজে ক্রস করে যায় দেন গেজটাকে ও ওটা অনুযায়ী আমার প্রেশার আপ করতে হবে বা ডাউন করতে হবে রিচার্জ করতে হবে টেস্ট করতে হবে আর যদি কোনো সময় নষ্ট থাকে রিমুভ করতে হবে সো এটা হলো বেসিক অফ মেনটেনেন্স সো এর সাথে কিছু আমাদের কিছু টাইম লাইন আছে এই টাইম লাইনটা আমাদের ফলো করতে হবে যে মান্থলি আমাদের ভিজুয়াল ইন্সপেকশন করতে হবে যে কোনো জায়গায় কোনো এক্সটিংগুশনের প্রেশার ড্রপ করেছে কি না আমাদের অ্যানুয়ালি মেনটেন্স চেক লিস্ট থাকে সেই চেক লিস্ট অনুযায়ী চেক করতে হবে যে কোন কোনটা কবে আপনার নষ্ট হয়েছে অথবা হল ডেট এক্সপায়ার হয়ে গেছে বারো মাস বারো বছর পর পর হাইড্রোস্ট্যাটিক টেস্ট করতে হবে যে সিলিন্ডারটা নষ্ট মানে লিক প্রুফ কি না অথবা ভেঙে ফেটে যাওয়ার পসিবিলিটি আছে না সিক্স বছর পর টিয়ার ডাউন মেনটেনেন্স করতে হবে সো এই চারটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এটা হলো যারা মেনটেন্সের কাজ কর করছেন অথবা ওই ফ্যাসিলিটি মেনটেন্সের দায়িত্ব আছেন তাদের জন্য সো একটু মনে হয় আমার পার্টটা ছিল আর এরপরে আমাদের আমার মিথু মাহমুদ ভাই কন্টিনিউ করবে থ্যাংক ইউ